পোচাকৰ অভিযানত নামি অন্যান্য বিৰোধী মহাৰথীও নামি পৰিছে। ডেফিনেটলি ইলেকশ্যনটোতো আপুনি কেম্পেইনটো নকৰিলে মানে মানুহক আমাৰ কথাখিনি যদি বুজাই নিদিয়ে চৰকাৰে আমি কি কৰি আছোঁ কি কৰিবলৈ যাম, যদি আমি ক'বলৈ নাহোঁ তেতিয়াহ'লে অপজিশ্যনটোৱে ক'ব যে এইটো গভৰ্ণমেণ্টটো কামেই কৰা নাই, কাৰণ মিছা কথা কোৱাৰতো অভাৱ নাই অপজিশ্যনত। গতিকে সেইকাৰণে এটা এটা প্ৰচেছ আৰু এইটো প্ৰচেছত আমি যিকোনো ইলেকশ্যনে চিৰিয়াছলি লওঁ, এইটো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কওক বা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই কওক বা সৰু সৰু কাৰ্যকৰ্তা বুথ লেভেললৈকে আমি সকলো চিৰিয়াছ ইলেকশ্যনত লওঁ, যিকোনো ইলেকশ্যনত আমি চিৰিয়াছলি লওঁ, তাৰ যেতিয়া পিছৰ কথা কিন্তু ইলেকশ্যনৰ যিটো প্ৰচেছ সেইটো সদায় চিৰিয়াছলি লয় আৰু চিৰিয়াছলি আমাৰ কেম্পেইন কৰে আৰু সেইকাৰণে আমাৰ ৰিজাল্টবিলাক ভাল, প্ৰত্যেকটা ইলেকশ্যনতে আমি জয়লাভ কৰি আছোঁ। এই নির্বাচনের যে প্রচার চলিছে স্যার, মুখ্যমন্ত্রীর যে উপস্থিতি কি প্রভাব পেলাব? সব এখন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা অঞ্চলত কেম্পেইন করবলে তাত প্রভাব কিমান পড়বো বলে কলে সেটা মানে উত্তর দিয়াটা দিগদার, কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে প্রভাব হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার অকল মুখ্যমন্ত্রী বলে নয় এখন ব্যক্তিগত হিসাবে হেমন্ত বিশ্ব শর্মা হিসাবে যেখানে প্রভাব সেই প্রভাবটো নিশ্চয়কৈ পৰিব আৰু এই প্ৰভাৱতে আমাৰ যি পাঁচটা সমষ্টি অসমত উপনিৰ্বাচন হৈছে গোসাই গাঁওকে ধৰি আমি সকলোকে জয়লাভ কৰিব পাৰিম। কিন্তু বিজেপি উপনিৰ্বাচনত লক্ষী বুলিছিল অভিযোগ কৰিছে যে বিজেপি দলে শংকিত হৈছে, উপনিৰ্বাচনত মুখ্যমন্ত্ৰী অলিয়ে গলিয়ে তেওঁলোকে প্ৰচাৰ চলাইছে, এই বিষয়ে আপুনি কি ক'ব? নির্বাচনত শঙ্কিত হবলৈ কিটো আছে, সরকার আমার অলরেডি আমার যে দুটা এম এল এ কম হয়ে আছে এইখানে ফিলাপ হলে মানে আমার মেজরিটি হব, এইটো শঙ্কিত তেও হয়েছে, সেইখানে অলিয়ে গলিয়ে কোথাও ধাবাত ভাত খাইছে কোথাও হোটেলত গিয়ে পেলে বহিছে উপায় নোহা হয়েছে সব নোহা হয়েছে, কারণ পাঁচটার ভিতর যদি এখনো সিট কংগ্রেসে নিজিকে তাহলে রকিবুল হুসেন ডাঙরিয়ার নাকটো কোথাও বাঁচিব আর সেই নাকটো থাকবলে কেন উপায় নাই, এবার পাঁচটা সিট বিজেপি জিতে গোসাইগাঁও দেখা গেছে কংগ্রেস ইউডিএফ সকলকে এটা বাহর পাতিছে, আসলতে কি বিজেপি পরাভূত করবলে বাহর পাতিছে নাকি? না ইলেকশনত সব প্রত্যেকটা দলেই নিজে জিকিম বলে নামে, কোনে হারিম বলে ইন্ডিপেন্ডেন্ট যোনে উঠিব সিওতো কেম্পেইন করে আছে মই জিকিম বলে ভাবি, গতিকে সবেই জিকার প্রয়াস করবলে ইলেকশন ভারতীয় জনতা পার্টি ইউপিপিএল আর এজিপির সন্মিলিত পার্টি কিরণ বসুমতারী ডাঙরের কারণে আমি কেম্পেইন আরম্ভ করেছো আর আমার জিকাটো খাটাং। স্যার দেখা গেছে যে নির্বাচনী আয়োগ ইতিমধ্যে একটা মানে অভিযোগ দিছে যে নির্বাচনী নিয়ম নীতি উলঙ্ঘা হয়েছে, কোভিড বিধি প্রতিশ্রুতি আমার যেমন বিশটা মানুষ থাকব কৈছে স্টেজের উপর বিশটা আছে তার উপরটো নাই, আমি তো বুঝিয়ে লঙ্কা পড়া অডিয়েন্সত অডিয়েন্সে চাবলে আহিছে মিটিং শুনিব আহিছে সেইটোতো আৰু প্ৰতিখন সভাত আপোনালোকে নতুন নতুন আঁচনি নতুন নতুন ঘোষণা কৰি আছে, আমাৰ ফালৰ পৰা সেইটো হেৰি নাই ক'বলৈ গ'লে আৰু কমপ্লেইন কৰাটো এটা নৰ্মেল ফেনোমেনা, একো ইছ্যু নাই কাৰণে সেইবিলাক ইছ্যু দিয়ে কৈছোঁ যে তেখেতসকলক মিটিংখন মানা নাই নেকি, হে 1000 হ'লেওতো হৈছে আচরণ বিধি নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা করেছে বলে কালি গৌরব গগৈ অভিযোগ করেছে, আসনি আজি আজির পর নয় ভারতবর্ষের প্রত্যেকটা ইলেকশনের সব প্রধানমন্ত্রী হোক বা অপজিশনের লিডারে হোক এই ইলেকশনের সময় আসনবিল ঘোষণা করব, নহলে কিহর বেসিসত ভোট দিব, অন হোয়াট বেসিস পিপুল উইল সিলেক্ট পলিটিক্যাল পার্টি, আমি আমারখিনি কথা কৈছো কংগ্রেসে কংগ্রেসেরখিনি কথা কৈছো, কংগ্রেসে বিচারিব যে গৰখুটৰ নিচিনা কামবিলাক ইয়াতো হোক, আমাৰ মানুহবিলাক খিলঞ্জীয়াৰ মাটি বেদখলকাৰী বাংলাদেশৰ পৰা অহা সন্দেহযুক্ত মুছলমানে মাটি লওক এইটো কংগ্ৰেছৰ আইডিঅলজি, তেখেতে সেইটো আইডিঅলজি লৈ পেলাই কেম্পেইন কৰিব, আমি ক'ম যে আমি যিবিলাক এনক্ৰোচমেণ্ট আছে সমাজৰ যিবিলাক সম্পত্তি যিবিলাক সত্ৰৰ সম্পত্তি যিবিলাক নামঘৰৰ সম্পত্তি ৰিলিজিয়াছ প্লেচত থকা স্কুল কলেজের সম্পত্তি যেগুলো আছে এইবিলাক মাটির পত্র আমি উৎক্ষেপ করিমে সেইটো কোনো আমাকে রক্ষা করব নয় আর তেহাতর হব তেখেতসকলক রক্ষণাবেক্ষণ দিয়ে এইটাই ডিফারেন্স কংগ্রেস আর বিজেপির।